ক্রিয়েটিভ মাপো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেনি তারা করে নিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে কিভাবে ফন্ট কালার পরিবর্তন করা যায়, ফন্ট সাইজ পরিবর্তন করা যায়, ফন্ট সম্পর্কিত আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করি। ওয়ার্ড ফাইলে কিছু টাইপ করে নিই, এ কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। তো কোনো কিছু করার প্রথম এবং পূর্ব শর্ত হলো সিলেক্ট করা। তো আমাদের লাইনটা সিলেক্ট করতে হবে, যে লাইনে আমরা কাজ করব বা যে ওয়ার্ডটা নিয়ে কাজ করব সেই ওয়ার্ডটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমরা মাউসটা চেপে ধরে এদিক সেদিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, ফন্ট চেঞ্জ করার জন্য যে ফন্ট তালিকা, ফন্টের মধ্যে যে কোনো ফন্ট আমরা সিলেক্ট করতে পারি, ফন্ট সাইজটা যেটা আমার প্রয়োজন সেটা দিয়ে দিতে পারি। আমরা একটা ফন্ট এবং ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারতেছি। আর পরে হচ্ছে আবার দেখি যে ফন্টটা পছন্দ হয় সেটা একটা ফন্ট আমরা নিয়ে রাখলাম। আবার যাই ফন্টটা কীভাবে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এই ফন্টটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, এটা আমরা সিলেক্ট হিসাবে রাখলাম। তাহলে কিভাবে ফন্টটা চেঞ্জ করা যায় দেখতে পারলেন। রিবনে ফন্ট ট্যাবের মধ্যে থেকে এটা নিয়ে নেওয়া যাচ্ছে, তারপর এটা বোল্ড করা যাবে। বিতে চাপ দিলে বোল্ড হবে, আইতে চাপ দিলে ই হবে, ইউ আন্ডারস্কোর মানে আন্ডারলাইন হবে। ফন্ট সাইজ কম বেশি করা যাবে, এখানে কালার চেঞ্জ করা যাবে, মার্ক আপ কালার করা যাবে, ফন্ট কালার চেঞ্জ করে নেওয়া যাবে। যেটাই করি না কেন, সেই লাইন বা সেই প্যারাগ্রাফটা বা সেই প্যারাটা ধরে আমাদেরকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। সিলেক্ট করে নিলে পরেই এইখানে পরিবর্তন হবে, সিলেক্ট না করে নিলে পরিবর্তন হবে না। আর এখানে এটা হচ্ছে ফন্টের পপ আপ মেনু, পপ আপ উইন্ডো। পপ আপ উইন্ডোতে ডিটেলসটাই দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে যদি এটা একশো পার্সেন্ট করে দেওয়া হলো, কম্প্রেস করতে হলে ওখানে পার্সেন্টেজ কমাই দিলে কম্প্রেস হবে, পার্সেন্টেজ বাড়িয়ে দিলে এক্সটেনশন হবে। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।